ফেসবুকে আলাপ, এরপরে প্রেম, একাধিকবার মেলামেশা, স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় যুবতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লালচাপড়া গ্রামে। এ নিয়ে এদিন দক্ষিণ লালচাপড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দক্ষিণ লালচাপড়া গ্রামের ছেলে বাপি সেনের সঙ্গে, সেনাবাহিনীতে কর্মরত বাপির সাথে দীর্ঘ 7 মাস আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোবড়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই যুবতীর। এতদিন ধরে একসাথে সময় কাটানো, পার্কে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্ট ও হোটেলে একসঙ্গে খাওয়া দাওয়া, সিনেমা জগতের নায়ক নায়িকার মতো হাতে হাত রেখে জীবন সঙ্গিনী করার আশা, এদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু ছেলের মনের কথা প্রেমিকা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ছেলে বিয়ে করব করব করে বিভিন্ন অজুহাতে দিন কাটাচ্ছিলেন। এখন ছেলে সরাসরি বিয়ে করতে অস্বীকার করছে। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসে যুবতী। আমার ওর সাথে প্রায় 7 মাসের সম্পর্ক, ওর সাথে আমার অনেকদিন থেকে কথা হয়, অনেক কিছু শেয়ার কিছু হয় ওর সাথে আমার। কিন্তু হঠাৎ করে আমাকে ও বলছিল যে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, ও এখন অন্য জায়গায় বিয়ে করবে। তা তুমি হঠাৎ করে এতদিন পরে এখানে কেন এসেছো? এতদিন এরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন হঠাৎ করে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ওর ফ্যামিলি থেকে। বাড়ির লোকজন কি বলছে? ছেলের বাড়ির লোকজন এইভাবে, মানে ছেলের বাড়ির লোকজন আমাকে মানবে না, আমার কাস্ট পাল, আমার বাবা ডিমান্ড করতে পারবে না ওদের মতো, ওদের অত যতটা আকাঙ্ক্ষা অতটা আমার বাবা পূরণ করতে পারবে না, এটা আমার ছেলের বাড়ির প্রবলেম। এখনই যদি আমার বাবা 20 লাখ টাকা দেয় তাহলে ওরা আমাকে মেনে নেবে, না হলে মেনে নেবে না। ছেলের বাড়িতে এই মুহূর্তে কারা আছে, তারা এই মুহূর্তে কি বলছে তোমাকে? ভিতরে কি ঢুকতে দিচ্ছে? ভিতরে ঢুকতে দিচ্ছে না, এখানে আশেপাশের লোকরা, ওরা আমাকে জোর করে গেটের তালা ভেঙে দিতে দিয়েছে। তুমি কতক্ষণ থেকে এই অবস্থায় আছো? কালকে রাত থেকে। সারা রাত এইভাবেই ছিল? আর ছেলে কোথায় কর্মরত, কি করছে? ছেলে কোথায় কোথায় কাজ করছে এখন? রাজস্থানে। ছেলের নাম? বাপি সেন। আর তোমার বাড়ি? গোবড়াছড়া। হঠাৎ করে কিভাবে তার তোমার সাথে তার সম্পর্ক তৈরি হলো? ফেসবুকে আলাপ। তারপর থেকে সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, তারপর অনেকবারই সাক্ষাৎ হয়েছে, অনেক জায়গায় ঘুরতে গেছি আমরা, নাইট স্টেও করেছি আমরা। ছেলে বাড়িতে এই মুহূর্তে কারা আছে? বাড়িতে ওর এখন এই মুহূর্তে দিদা আছে। ছেলের মা বাবা কেউ নেই? ছেলের বাবা নেই, ছেলের বাবা অনেকদিন আগে মারা গেছে। ছেলের মা আছে, ছেলের মা হয়তো দিনাটাতে গেছে।